नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপি ডাটার চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম। ছোট ডাটাগুলো ছোট ছোট করে কেটে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব, সামান্য অল্প নুন দিয়ে আর হাফ কাপ জল দিয়ে। এটা মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ফুলকপি ডাটা চচ্চড়ির জন্য আমি কি কি নিয়েছি, নিয়েছি আমি একটা মূলো, মিডিয়াম সাইজের একটা মূলো নিয়েছি, আধখানা টমেটো নিয়েছি, আলু নিয়েছি দুটো, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়েছি একটি পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটি গাজর আর একটি কাঁচা লঙ্কা। এখানে আমি ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি আমি বিউলির ডালের বড়ি আর নিয়েছি এক চামচ কালো সর্ষে, এক চামচ থেকে একটু কম গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা। আমি সর্ষে জিরে কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব, ডালের বড়িতে অবশ্যই লাগবে। কড়াই আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ডালের বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। আমি এটা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব। ওই তেলে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পাঁচফোড়ন, চচ্চড়িতে পাঁচফোড়ন অবশ্যই লাগবে। দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি সেদ্ধ ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম মশলার পেস্ট, আধখানা টমেটো, কাঁচা লঙ্কা, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, যেহেতু চামচটা আমার বড় পরিমাণে 1 চামচই হবে ওটা। এবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি সর্ষেটার সাথে একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এবার এটা আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর খুলে দেখি জল একটু রয়েছে। আমি একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকনো করে নেব। জলটা আমার শুকনো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল ফুলকপি ডাটার চচ্চড়ি। গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। এটা পেঁয়াজ ছাড়া নিরামিষেও বানানো যায়। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। নমস্কার।